আমরা এখন আগুনটা নিভিয়ে আমরা দেখব, শুনেছি এখানে অনেক টেনেন্ট আছে, কোনো ঘরে একটা কেমিক্যাল মতো কিছু ছিল, সেটাও আমরা এনকোয়ারি করতে বলছি, পুলিশও এখানে আছে। পুলিশকে আমি বলবো যদি কোনো কেউ ঘরে কেমিক্যাল রেখে থাকে, যদি সত্যি সেটা হয় সেটা খুবই খারাপ ব্যাপার এটা, এবং সেটা এনকোয়ারি হোক, এবং ফায়ার এটা এনকোয়ারি এবং ফরেন্সিক যা যা করবার ফায়ার সেটা করবে। আমি মনে করি শহরতলির বুকে অনেক পুরনো বাড়ি আছে যারা বসবাস করছেন, তাদেরকে একটু বলবো যে বাড়িগুলোর অবস্থা খুবই খারাপ আছে, এটা 100 বছরের ওপরে বাড়ি আছে, বাড়িগুলো সংস্কার করা হোক, কর্পোরেশনকে আমি জানাবো ব্যাপারটাকে, আর যা যা আমাদের দিক থেকে করার আমরা সেটা করব। দেখুন, বাড়ি প্রমোটিং হবে কি বাড়ি সংস্কার হবে এটা আমি বলতে পারি না, আমার কথা হচ্ছে বাড়ি যদি কোনো খারাপ অবস্থা থাকে, বাড়ি যদি ভেঙে পড়বার মতো অবস্থা হয়, তাহলে সেটা নিশ্চয়ই কর্পোরেশন নোটিস করা উচিত এবং সেটা কর্পোরেশন করবে নিশ্চয়ই। আমাকে দেখতে হবে আগে মানুষের জীবন যাতে সুরক্ষা থাকে, সেটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার, মানুষের জীবনকে নিয়ে আমরা কখনো খেলতে পারি না এবং সেটাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। আর আমি আমাদের কর্মীদের আমি দেখেছি সকাল থেকে, আমি যখন খবর পাই ভিডিও পেয়েছি, তাতে দেখেছি আমাদের লোকেরা খুব ভালো কাজ করেছে এবং তারা জীবন বাজি রেখে যেভাবে ওপরে উঠেছে এখনও তারা কাজ করছে, এখন ওই কুলিগের কাজ তারা করছে, আমি তাদেরকেও অনেক ধন্যবাদ জানিয়েছি। না, আমি কারোর গাফিলতির কথা বলছি না, আমার কথা হচ্ছে বাড়ির সাবজেক্টটা হচ্ছে কর্পোরেশন ম্যাটার, কর্পোরেশনের ম্যাটারটা আমি কর্পোরেশনের নোটিশে দেবো, এবং যে বাড়িটার অবস্থা খারাপ আছে এটা বলতে পারি না, এটা ভুল কথা, আমি তো পুলিশ কথা। দেখো, দমকলকে তো আসতে সময় দিতে হবে, যতটুকু আসতে সময় লাগে, যতটুকু সময় পেয়েছি তার মধ্যে দমকল ঠিক টাইমে এসেছে, বললাম তো এর মধ্যে কিছু ছোট ছোট করে কিছু অফিস আছে, এখন এগুলো খতিয়ে দেখবার যে ব্যাপারগুলো সেটা দমকলও দেখবে পুলিশও দেখবে, সেটা শুনলাম আমি, কিন্তু যদি থাকে খুবই দুর্ভাগ্যজনক, কেমিক্যাল থেকে খুব বড় ঘটনা ঘটে যেতে পারত, আশেপাশে আরও বাড়ি আছে সেই বাড়ি এফেক্টেড হয়ে যেতে পারত, নিশ্চয়ই যদি কোথাও কেমিক্যাল থেকে থাকে সেটা যদি পাই আমরা তাহলে ব্যবস্থা নেওয়া হবে। বারবার ঘটনা, দেখুন ঘটনা তো শহরের বুকে ঘটছে, ব্যবস্থাও নেওয়া হচ্ছে, যে দুটো বাড়ি সম্পর্কে আপনারা জানেন, পার্ক স্ট্রিট এবং যে ক্যামাই অ্যাক্রোপলিস মল, আমরা অলরেডি ব্যবস্থা নিয়েছি, অলরেডি আমরা পুলিশকে জানিয়েছি। দেখুন, যদি কেউ আইনের বাইরে কেউ না, যদি কেউ আইন ভাঙে তার কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেমিক্যাল ফ্যাক্টরি না, কেমিক্যাল কেউ রেখে, কেমিক্যাল ফ্যাক্ট যদি কেমিক্যাল কেউ রেখে থাকে, যদি সেটা প্রমাণিত হয়, আমি দেখুন আফটার এনকোয়ারি ছাড়া কিছু বলতে পারবো না, আমি শুনেছি যদি সেটা থেকে থাকে তাহলে তার ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, কোনো রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে কেউ তো কেমিক্যাল রাখতে পারে না, যদি রেখে থাকে সেটা অন্যায়, আর যদি সেটা প্রমাণ হয়ে থাকে তাহলে যা শাস্তি তা সেটা হবে। শহর কলকাতা ফের আগুন একেবারে কাক ভরে, গাস্টিন প্লেসে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এবং দেখতে পাচ্ছেন যে ঘটনাস্থলে রয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু, তিনি বলেন যে বিল্ডিং এর ব্যাপারটা পৌরসভাকে জানাবেন, কর্পোরেশনকে জানানো হবে এবং সেই বিষয়ে তারা কি সিদ্ধান্ত নেবেন, তবে সেখানে রাসায়নিক কোনো কিছু ছিল কিনা সেই বিষয়টি অবশ্যই তদন্ত সাপেক্ষ। একই সঙ্গে দমকল খুব ভালো কাজ করেছে এমনটা তিনি বললেন, কিন্তু সেখানে প্রশ্ন উঠেছিল যে দমকলের আধিকারিকরা কিছুটা হলেও সময় তারা মানে দেরিতে এসেছেন, সেটা নিয়েও তিনি বললেন যে দমকল আধিকারিকরা ভালো কাজ করেছেন এবং যথাসময় তারা এসে কাজ করেছেন, তবে শহরে যেভাবে একের পর এক আগুন লাগছে বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে তাতে কিন্তু শিহরিত হয়ে পড়ছেন, আতঙ্কিত হয়ে পড়ছেন অবশ্যই শহরবাসী, পুলিশকে তদন্ত করে দেখতে বলবো বললেন মন্ত্রী। ফের কলকাতা অগ্নিকাণ্ড আর বিবাদী বাগে একটি বাড়িতে আগুন লেগে যায় একেবারে ব্যাংশাল আদালতের পাশেই বহুতল, সেই বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা, সভাপতি আরও একবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে এবং একের পর এক যেভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, পার্ক স্ট্রিট দেখলাম আমরা, অ্যাক্রোপলিস শপিং মল যে কসবা শপিং মল সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলাম, তারপরে আবারও আজকে কিন্তু শহর কলকাতা আগুন চলেই গেল। আমরা এখন আগুনটা নিভিয়ে আমরা দেখবো, শুনেছি এখানে অনেক টেনেন্ট আছে, কোনো ঘরে একটা কেমিক্যাল মতো কিছু ছিল, সেটা আমরা এনকোয়ারি করতে বলছি, পুলিশও এখানে আছে, পুলিশকে আমি বলবো যদি কোনো কেউ ঘরে কেমিক্যাল রেখে থাকে, যদি সত্যি সেটা হয় সেটা খুবই খারাপ ব্যাপার এটা, এবং সেটা এনকোয়ারি হোক,
এবং ফায়ার এটা এনকোয়ারি এবং ফরেন্সিক যা যা করবার ফায়ার সেটা করবে। আমি মনে করি শহরতলির বুকে অনেক পুরনো বাড়ি আছে যারা বসবাস করছেন, তাদেরকে একটু বলবো যে বাড়িগুলোর অবস্থা খুবই খারাপ আছে। এটা 100 বছরের ওপরে বাড়ি আছে, বাড়িগুলো সংস্কার করা হোক, কর্পোরেশনকে আমি জানাবো ব্যাপারটাকে, আর যা যা আমাদের দিক থেকে করার আমরা সেটা করব। দেখুন, বাড়ি প্রমোটিং হবে কি বাড়ি সংস্কার হবে এটা আমি বলতে পারি না। আমার কথা হচ্ছে বাড়ি যদি কোনো খারাপ অবস্থা থাকে, বাড়ি যদি ভেঙে পড়বার মতো অবস্থা হয়, তাহলে সেটা নিশ্চয়ই কর্পোরেশন নোটিশ করা উচিত এবং সেটা কর্পোরেশন করবে নিশ্চয়ই। আমাকে দেখতে হবে আগে মানুষের জীবন যাতে সুরক্ষা থাকে, সেটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। মানুষের জীবনকে নিয়ে আমরা কখনো খেলতে পারি না এবং সেটাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। আর আমি আমাদের কর্মীদের আমি দেখেছি সকাল থেকে, আমি যখন খবর পাই ভিডিও পেয়েছি, তাতে দেখেছি আমাদের লোকেরা খুব ভালো কাজ করেছে এবং তারা জীবন বাজি রেখে যেভাবে ওপরে উঠেছে এখনও তারা কাজ করছে। এখন ওই কুলিগের কাজ তারা করছে, আমি তাদেরকেও অনেক ধন্যবাদ জানিয়েছি। না, আমি কারোর গাফিলতি কথা বলছি না, আমার কথা হচ্ছে বাড়ির সাবজেক্টটা হচ্ছে কর্পোরেশন ম্যাটার, কর্পোরেশনের ম্যাটারটা আমি কর্পোরেশনের নোটিশে দেবো এবং যে বাড়িটার অবস্থা খারাপ আছে এটা বলতে পারি না। এটা ভুল কথা, আমি তো পুলিশ কথা, দেখো দমকলকে তো আসতে সময় দিতে হবে, যতটুকু আসতে সময় লাগে, যতটুকু সময় পেয়েছি তার মধ্যে দমকল ঠিক টাইমে এসেছে। বললাম তো এর মধ্যে কিছু ছোট ছোট করে কিছু অফিস আছে, এখন এগুলো খতিয়ে দেখবার যে ব্যাপারগুলো সেটা দমকলও দেখবে পুলিশও দেখবে, সেটা শুনলাম আমি। কিন্তু যদি থাকে খুবই দুর্ভাগ্যজনক, কেমিক্যাল থেকে খুব বড় ঘটনা ঘটে যেতে পারতো, আশেপাশে আরও বাড়ি আছে সেই বাড়ি এফেক্টেড হয়ে যেতে পারত। নিশ্চয়ই যদি কোথাও কেমিক্যাল থেকে থাকে সেটা যদি পাই আমরা, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। বারবার ঘটনা, দেখুন ঘটনা তো শহরের বুকে ঘটছে, ব্যবস্থাও নেওয়া হচ্ছে। যে দুটো বাড়ি সম্পর্কে আপনারা জানেন, পার্ক স্ট্রিট এবং যে ক্যামাই অ্যাক্রোপলিস মল, আমরা অলরেডি ব্যবস্থা নিয়েছি, অলরেডি আমরা পুলিশকে জানিয়েছি। দেখুন যদি কেউ আইনের বাইরে কেউ না, যদি কেউ আইন ভাঙে তার কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেমিক্যাল ফ্যাক্টরি না, কেমিক্যাল কেউ রেখে, কেমিক্যাল ফ্যাক্ট যদি কেমিক্যাল কেউ রেখে থাকে, যদি সেটা প্রমাণিত হয়, আমি দেখুন আফটার এনকোয়ারি ছাড়া কিছু বলতে পারবো না। আমি শুনেছি যদি সেটা থেকে থাকে তাহলে তার ব্যবস্থা নেওয়া হবে। দেখুন কোনো রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে কেউ তো কেমিক্যাল রাখতে পারে না, যদি রেখে থাকে সেটা অন্যায়, আর যদি সেটা প্রমাণ হয়ে থাকে তাহলে যা শাস্তি তা সেটা হবে। শহর কলকাতা ফের আগুন একেবারে কাক ভরে কাস্টিন প্লেসে, সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং দেখতে পাচ্ছেন যে ঘটনাস্থলে রয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি বলেন যে বিল্ডিংয়ের ব্যাপারটা পৌরসভাকে জানাবেন, কর্পোরেশনকে জানানো হবে এবং সেই বিষয়ে তারা কি সিদ্ধান্ত নেবেন। তবে সেখানে রাসায়নিক কোনো কিছু ছিল কিনা সেই বিষয়টি অবশ্যই তদন্ত সাপেক্ষ। একই সঙ্গে দমকল খুব ভালো কাজ করেছে এমনটা তিনি বললেন, কিন্তু সেখানে প্রশ্ন উঠেছিল যে দমকলের আধিকারিকরা কিছুটা হলেও সময় তারা মানে দেরিতে এসেছেন, সেটা নিয়েও তিনি বললেন যে দমকল আধিকারিকরা ভালো কাজ করেছেন এবং যথাসময় তারা এসে কাজ করেছেন। তবে শহরে যেভাবে একের পর এক আগুন লাগছে বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে তাতে কিন্তু শিহরিত হয়ে পড়ছেন, আতঙ্কিত হয়ে পড়ছেন অবশ্যই শহরবাসী। পুলিশকে তদন্ত করে দেখতে বলবো বললেন মন্ত্রী। ফের কলকাতা অগ্নিকাণ্ড আর বিবাদী বাগে একটি বাড়িতে আগুন লেগে যায়, একেবারে ব্যাংশাল আদালতের পাশেই বহুতল, সেই বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা। সভাপতি আরও একবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে এবং একের পর এক যেভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, পার্ক স্ট্রিট দেখলাম আমরা, অ্যাক্রোপলিস শপিং মল, যে কসবা শপিং মল, সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলাম, তারপরে আবারও আজকে কিন্তু শহর কলকাতা আগুন।